আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজও আমি চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হলো ঘ্যাটকল দিয়ে কাঁঠালের বিচি কিভাবে রান্না করতে হয়। তো আজকে আমি ঘ্যাটকল দিয়ে কাঁঠালের বিচি রান্না করে দেখাবো। তার জন্য এখানে আমি ছাদে যাচ্ছি ঘ্যাটকল আনার জন্য। তো ছাদে এর আগেও ঘ্যাটকল নিয়ে রান্না করেছি। তো কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি ঘ্যাটকল ভাজি বা ভর্তা কিভাবে করতে হয়। আর এখানে দেখুন ঘ্যাটকল গাছগুলো একেবারে সতেজ এবং খুব সুন্দর হয়েছে। তো এখান থেকে জান্নাতুল ঘ্যাটকল তুলে নিচ্ছে। তো এই ঘ্যাটকল আজকে আমি আটি দিয়ে কিভাবে ভাজি করতে হয় তার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। এখানে ঘ্যাটকল আমার তোলা হয়ে গেছে। তো এখানে আমি আর একটা টপ থেকে তুলেছি, এখানে আরও টপ থেকে আমি দুটো টপ থেকে এখানে নিলাম, বেশি নিব না। তো এখন বাসায় চলে যাচ্ছি ঘ্যাটকলগুলো নিয়ে। এবং এখানে জান্নাত মনে আছে অন্য টপ থেকে তোলার জন্য বলছে, তো তুলব না। এখানে দুটো টপ থেকে আমি তুলে নিয়েছি ঘ্যাটকলগুলো। এখন পাতাগুলো ফেলে দিয়ে আমি ঘ্যাটকলগুলো কুটে নেব। তো এভাবে করে আমি কুটে নিচ্ছি। উপরে যে খোসাটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে, ফেলে দিয়ে এভাবে কুচি করে কেটে নিতে হবে। তো একদিকে জান্নাতুল কুটছে, অপর সাইডে আমি কুটে নিচ্ছি। তো এখন কুটে ধুয়ে নেব। এখানে দেখুন কোটার পরে এরকম হয়েছে। এখন আমি এখানে একটা কড়াইতে পানি দিয়ে নিয়েছি এবং অবশ্যই ঘ্যাটকলটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং ফোটান্ত পানির ভিতরে দিয়ে নিতে হবে। এখানে আমি ভাপ দিয়ে নেব। তো ভাপটা এই কারণে দিয়ে নিতে হবে, ভাপ দিলে গালটা চুলকাবে না এবং এটা সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি ভাজি করব ঘ্যাটকলে দিয়ে কাঁঠালের আটি। আর কাঁঠালের আটি অপর দিকে আমি কুটে ছিলে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে আমি চার ভাগ বা দুই ভাগে আমি ভাগ করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা আটি আমি চার ভাগ করে কেটে নিয়েছি। এখন আমি রান্না করব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। তো আমি তেলটা দিয়ে এখন কিছু সময় অপেক্ষা করছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে পেঁয়াজ কুচি এবং এখানে স্বাদ মতো ঝাল। তো এখানে আমি শুকনো ঝাল ইউজ করিনি, এখানে কাঁচা ঝাল দিয়েছি। যেহেতু কাঁঠালের বিচি দিয়ে আমি ঘ্যাটকল ভাজি করব, এর জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। তো এখন এভাবে করে নেড়ে নিচ্ছি আমি। আর এখন দিয়ে দেব এখানে ভাপ দিয়ে রাখা ঘ্যাটকল। তার আগে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো গোটা জিরা। জিরাটা দিচ্ছি আমি ফ্লেভারের জন্য, আর এটা খুব সুন্দর একটা সেন্ট বের হয় জিরা দেওয়ার ফলে। আর এখানে জিরাটা যখন গালে পড়বে খাওয়ার সময় তখন কিন্তু আরও ভালো লাগবে। এখন আমি যে ঘ্যাটকলগুলো ভাপ দিয়ে রেখেছিলাম সেই ঘ্যাটকলটা দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং কাঁঠালের বিচিটা আমি দিয়ে দেবো একই সঙ্গে। তো কাঁঠালের বিচিটা ফ্রিজে সংরক্ষণ করা ছিল, ডিপ ফ্রিজে আমি ভাপ দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। এই জন্য কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ করা আছে, এই জন্য এটা আমি পরে দিচ্ছি। তা না হলে কিন্তু কাঁঠালের বিচি আর ঘ্যাটকল একসঙ্গেই সিদ্ধ করে নিতে হয়। তো আগে থেকে কাঁঠালের বিচিটা আমি ভাপ দিয়েই বা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর জন্য আমি এটা ভাপ দেওয়ার শুধুমাত্র ঘ্যাটকলটা ভাপ দেওয়ার পরেই কিন্তু আমি কাঁঠালের বিচিটা এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আপনারা। আর যদি আপনাদের কাঁঠালের বিচি সিদ্ধ করা না থাকে বা ভাপ দেওয়া না থাকে, ফ্রিজে সংরক্ষণ না করেন, টাটকা রান্না করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যখনই ঘ্যাটকলটা ভাজি করবেন তার জন্য ঘ্যাটকলটা কোটার পরে যখন আপনারা ফুটান্ত পানিতে ঘ্যাটকলটা দিয়ে ভাপ দিয়ে নেবেন সেই সময় কিন্তু একই সঙ্গে কাঁঠালের বিচিটাও ভাপ দিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু সিদ্ধ হবে না। তো এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণটা দেওয়ার পরে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো। তো দেখুন এখানে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, পাঁচ মিনিট পরে এরকম হয়েছে। তো এখন কিন্তু খাওয়ার একেবারে উপযুক্ত হয়ে গেছে। তবে আমি এখানে আরও একটু ভাজি করে নিব, এখানে আমি আর এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। তো কাঁঠালের বিচি দিয়ে ঘ্যাটকল ভাজি, এটা কিন্তু খেতে অনেক টেস্টি এবং গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। তো ঘ্যাটকল এক একজন এক একভাবে রান্না করে, আমি বিভিন্নভাবে ঘ্যাটকলটা রান্না করে থাকি। তো এর আগেও আমি ঘ্যাটকলের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, আজ আরও একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি এখানে
একটা পাতে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ এবং লেবু কেটে দিয়েছি। এবং দেখুন ভাজি করার পরে ঘাটকল ভাজিটা করার পরে খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।